হ্যালো এভরিওয়ান, দিস ইজ শুভজিৎ ঘোষ। আমরা এখন আছি WBMCC.NIC.IN এই ওয়েবসাইটটিতে। এখন বাজে 10:25 রাত এবং এই সময় ভিডিওটা আমায় রেকর্ড করতে হচ্ছে এই কারণেই, কারণ আজকে সারাদিন কিছু তো আমাদের বলাই হয়নি, অনেক কিছুই আপডেট এসেছে এবং অনেক কিছুই বলার ছিল। এবং সেই জায়গা থেকে আজকে যেহেতু সরস্বতী পুজো ছিল, সবাই তোমরাও নিশ্চয়ই অনেকে সরস্বতী পুজো এনজয় করেছো, যদিও এই সময়টা তোমাদের অনেকটাই হেক্টিক যাচ্ছে, এই সময়টা কাউন্সেলিং নিয়ে যারা বিজি আছো তাদের জন্য অনেকটাই বেশি টেনসড মুহূর্ত। তো সেই রকম আমি তো কলেজে আছি, এবার সরস্বতী পুজোর সঙ্গে জড়িত থাকতেই হয়েছে, তো সেই কারণে সময় দিতে পারিনি। তো যাই হোক, এই সময়টিতে এই যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলছে এবং ফিস পেমেন্ট চলছে, সেই ফিস পেমেন্টের লাস্ট ডেট কিন্তু আজ এই 5th February রাত্রিতেই, মানে রাত 12টা অবধি থাকবে। এর এই অবস্থায় যারা অলরেডি ফিস পেমেন্ট করেছো এবং যারা কিছু কিছু জন বলেছিল আগে যে প্রবলেমের মধ্যে আছো, তাদের ট্রানজ্যাকশন আইডি তারা কালেক্ট করতে পারোনি, যখন এসেছিল স্ক্রিনে সেটাকে প্রিন্ট করতে পারোনি বা স্ক্রিনে আসেইনি, অনেক সময় গো ব্যাক বলে একটা যে অপশান ছিল সেটাই ক্লিক করে দিয়েছো, তার ফলে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা সব কেটে নিয়েছে, 1500 টাকা বা 1500 টাকা প্লাস ট্যাক্স যেটা সেটা কেটে নিয়েছে, কিন্তু ট্রানজ্যাকশন আইডি পাওনি, তার ফলে তারা আগামী যে প্রসেসগুলো যেখান থেকে ক্যান্ডিডেট লগ ইন করা বা সেখান থেকে স্লিপ জেনারেশন করা এই জিনিসগুলো হয়ে ওঠেনি, তারা দেখো খামোখা চিন্তার কোনো কারণ নেই, যদি টাকা কেটে নিয়ে থাকে তাহলে তুমি শিওর পাবে। কি পাবে? ভিউ ট্রানজ্যাকশন আইডির জায়গাটাই যাবে, সেখানে গিয়ে রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার, তোমার নাম, ঠিকঠাক স্পেলিং যেটা তোমার নিটে আছে সেটা, এবং ডেট অফ বার্থটা ঠিকঠাক লিখে এই সার্চ বাটনটা টিপে দিলেই কিন্তু এখানে ট্রানজ্যাকশন আইডি তোমার শো হয়ে যাবে। এবং সেই ট্রানজ্যাকশন আইডি নিয়ে তুমি তোমার স্লিপ জেনারেশন করে নেবে, স্লিপ জেনারেশন করার জন্য রোল নাম্বার, ডেট অফ বার্থ, ট্রানজ্যাকশন আইডি যেটা তুমি পেলে এবং এখান থেকে সিকিউরিটি পিন যেটা দিলে সেটা দিয়ে সাবমিট করলে স্লিপ তোমার জেনারেট হয়ে যাবে। তারপর ক্যান্ডিডেট লগ ইনে ঢুকবে, ক্যান্ডিডেট লগ ইনে গিয়ে রোল নাম্বার, পাসওয়ার্ড, এইগুলো তো হচ্ছে পরের কথা, আগে নিউ ইউজার রেজিস্ট্রেশন আফটার পেমেন্ট, এই জায়গাটা এসে সেই একই জিনিস, রোল নাম্বার, অ্যাপ্লিকেশন নাম্বার এবং ট্রানজ্যাকশন আইডি, তারপর ক্যান্ডিডেট নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, এন্টার, সিকিউরিটি পিন, সাবমিট, তারপর এগিয়ে চলো। এবং কালকে সারাদিন 6 তারিখ সারাদিন তুমি টাইম পাবে রেজিস্ট্রেশন প্রক্রিয়া থেকে শুরু করে চয়েস ফিল, চয়েস লক করার। তো আই হোপ কি এই ভিডিওটা যদি কেউ এখনও অবধি এই জিনিসটা রিজলভ হয়ে না থাকে তাহলে এটা করতে পারবে, আর যদি এটা করার পরও কারোর দেখছো টাকা কেটে নিয়েছে কিন্তু তাও এটা করার পরও তুমি কোনো মতেই কিছু হচ্ছে না, হওয়া কিন্তু সম্ভব, 100% এরম করেই হবে, কিন্তু তাও যদি না হয় তাহলে কাল WBMCC-র হেল্পলাইন নাম্বারে একবার কল করে নেবে, আই হোপ কি তারা তোমাদের ব্যাপারটা রিজলভ করে দেবে। আর যদি কারোর এরকম প্রবলেম এখনো অবধি থেকে থাকে এবং এই প্রসেসটা করার পরও যদি না হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে, যেটার কিন্তু পসিবিলিটি 10-0%, ঠিক আছে, এটা রিজলভ হয়ে যাবেই এরকম করলে যাদের প্রবলেম হয়েছে। তো চলো এই ভিডিওটা এখন এখানেই শেষ করি। আর NEET-UG-2021 যত কাছে চলে আসছে তত আমাদের একটি টেস্ট সিরিজের দরকার বেশি হয়ে পড়ছে, তাই তো? তো এইরকমই একটি টেস্ট সিরিজ নিয়ে এসেছে আন একাডেমি, যেখানে যারা NEET-2022-এর অ্যাসপিরেন্ট আছে তারা 6 মাসের জন্য এই সাবস্ক্রিপশানটি কিনতে পারো, পুরো প্রাইস হচ্ছে 2799, এর ওপর 10% ডিসকাউন্ট পেতে গেলে SG200 কোডটা তুমি ইউজ করতেই পারো, এর লিঙ্ক নিচে ডিসক্রিপশান বক্সে আছে। এখানে টোটাল 20টা টেস্ট থাকবে, তার মধ্যে 13টা হচ্ছে পার্ট ওয়াইজ সিলেবাস এবং 7টা হচ্ছে ফুল সিলেবাস টেস্ট। আর যারা 2023-এর অ্যাসপিরেন্ট আছো তারা 18 মাসের সাবস্ক্রিপশান নিতে পারো, এখানে ওই একই কোড ইউজ করলে 10% ডিসকাউন্ট পেয়ে যাবে। এছাড়া এইটার সাথে শুধু টেস্ট সিরিজ পাবে তা নয়, কোশ্চেন ব্যাঙ্কও পাবে, যেটা আন একাডেমির প্রায় 10,000+ কোশ্চেন ব্যাঙ্ক আছে সেগুলোরও অ্যাক্সেস পেয়ে যাবে এটির সাথে। আর এটা কিন্তু 23rd February অবধি এই অফারটা থাকতে চলেছে। আন একাডেমি প্রোডিজি যেটি একটি টেস্ট মতো, সেটা 6 February নেক্সট টেস্টটি আছে, এখানে ক্লাস 7, 8, 9, 10 বা ইঞ্জিনিয়ারিং বা মেডিকেল এন্ট্রান্সের জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তারা সবাই দিতে পারো। সেক্ষেত্রে তাদের গিয়ে কী করতে হবে, ডিসক্রিপশান বক্সে দেখবে একটা প্রোডিজিয়ের লিঙ্ক দেওয়া আছে, সেটাই ক্লিক করে এনরোল করতে হবে এবং নিজে কোন সেকশনটাতে টেস্ট দিতে চাও সেটা জানতে হবে। এক্সাইটিং রিওয়ার্ড ওই 20 লাখ কলেজ গ্রান্ট ছাড়াও আরও যেগুলো আছে সেগুলো তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, এবং 13 February এই টেস্টটি হবে। আর নিট গ্লোরি ক্র্যাশ কোর্স ফর NEET-2022, এছাড়াও লাস্ট ল্যাব ফর NEET-2022 নামেন, এটাও 9 February থেকে লঞ্চ হচ্ছে। তো যদি কেউ 10% ডিসকাউন্টের সাথে আন একাডেমি সাবস্ক্রিপশান এখন নিতে চাও তাহলে SG200 কোড ইউজ করে আন একাডেমি সাবস্ক্রিপশান নিতে পারো, NEET-2022 বা 2023-এর যারই তুমি অ্যাসপিরেন্ট হও।